মাছ মাংস আহার। হে প্রিয় গরুর, মাংস আহারই আর পশুঘাতক মানুষকে দেহত্যাগের পর রুধিরান্ধ্র নামক নরকে বাস করতে হয়। গরুড় পুরাণ উত্তরখণ্ড তৃতীয় অধ্যায় কৃষ্ণোক্তি। প্রসাদ ভোজী, হে ব্রহ্মা, আমাকে অর্পণ করে যারা আমার নিবেদিত প্রসাদ গ্রহণ করেন তাদের মুক্তি লাভ হয় এবং তারা তাদের পিতৃকুল উদ্ধার করে। নিষ্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড। যারা পশু হত্যা করে, মাংস বিক্রি করে, মাংস ক্রয় করে, মাংস খায়, মাংস পরিবেশন করেন, তারা সকলেই পশুঘাতী বলে চিহ্নিত হন। মনুসংহিতা পঞ্চম অধ্যায়। হে ব্যাসদেব, আমি নারদ ভক্তি বেদান্ত ভগবত ভক্তদের কৃপাস্বরূপ তাদের উচ্ছিষ্ট ভগবত প্রসাদ গ্রহণ করে দাসীপুত্র থেকে মুক্ত হয়ে নারদ জন্ম প্রাপ্ত হয়েছি। ভাগবত প্রথম স্কন্দ। মাছ যেহেতু সব ধরনের মৃত দেহ ভোগ করে, তাই মৎস্যকে সর্বভোগ প্রাণী বলা হয়। তাই মৎস্যভোজী সব ধরনের মাংসভোজী বলে কথিত হন। মনুসংহিতা। হে অর্জুন, ভগবানের ভক্তরা সব ধরনের পাপ থেকে মুক্ত হন, কারণ তারা বিষ্ণু বা যজ্ঞে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন বলে। গীতার তৃতীয় অধ্যায়। হে যুধিষ্ঠির, যে অন্যের মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করতে চায় তার থেকে নির্দয় আর কেউ নাই। মাংস ভোজনে মহাপাপ হয়ে থাকে। মহাভারত অনুশাসন পর্ব। ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রসাদ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব এবং ভগবানের নাম অভিন্ন বলে জানবে, কিন্তু অল্প পুণ্যবান মানুষদের এসব বিষয়ে কোনোভাবেই বিশ্বাস জন্মায় না। মহাভারত। যেসব অজ্ঞান ব্যক্তি যাগযজ্ঞের নামে মাংস আহারের লোভে প্রাণীহিংসা করে তারা নরকগামী হয়। যারা আগে মাংস খেলেও পরে ত্যাগ করে তারা মহাধর্ম লাভ করেন। মহাভারত অনুশাসন পর্ব। হে পুত্র ব্রহ্মা, আমাকে নিবেদিত প্রসাদ গ্রহণের ফলে মানুষ অনায়সে পবিত্র হয়ে ওঠে, অশুচি শুচি হয়ে যায়, কলির দোষ নাশ হয়ে যায় এবং অন্তিমে আমাকেই প্রাপ্ত হয়। স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড। হে যুধিষ্ঠির, অহিংসা হল পরম ধর্ম, অহিংসায় হল পরম তপস্যা, অহিংসায় হল পরম যজ্ঞ, আর অহিংসায় হল সমস্ত গুণের আধার। তাই অহিংসাকে আশ্রয় করে জীবন উপভোগ করা কর্তব্য। মহাভারত অনুশাসন পর্ব। হরে কৃষ্ণ।